তো কি সেই জিনিস যা এই দেশটিকে এভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে বাইরে থেকে যারা দেখেন তারা আমাদের এক অসম্ভব বিশৃঙ্খলা হিসেবেই ভাবেন এই রাষ্ট্রকে যদি বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে তৈরি করতে চান তাহলে কিছু পরিবর্তন আনতেই হবে যেগুলো যন্ত্রণাদায়ক যদি শুধুমাত্র কয়েকটি পদক্ষেপ কয়েকটি কঠিন পদক্ষেপ নিতে পারি আগামী কয়েক বছরে যেটা সম্ভব হতে পারে সেটা সত্যি অসাধারণ একটি রাষ্ট্র তৈরি হয় তার জাতি ধর্ম জাতিগত বৈশিষ্ট্য আদর্শ এবং তার ভাষাগত অভিন্নতার মাধ্যমে কিন্তু সেই অর্থে ভারত ওগুলোর কোনোটাকেই তোয়াক্কা করে না এটা অভিন্নতার আদর্শকে পুরোপুরি অবজ্ঞা করার নমুনা শুধু পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গেলেই দেখতে পাবেন মানুষজন দেখতে আলাদা তারা কথা বলে ভিন্ন ভাষায় ভিন্ন পোশাক পরে অবশ্যই আলাদা খাবার খায় সব কিছুই আলাদা কিন্তু তবু আমরা দশ হাজারেরও বেশি বছর ধরে একটি রাষ্ট্র হয়ে আছি এমন কি যখন দুশোরও বেশি তৎকালীন রাজনৈতিক শক্তির দ্বারা শাসিত হয়েছি তখনও আমাদের একটি রাষ্ট্র বলা হতো শুধু নিজেরাই নয় বাকি পৃথিবীও আমাদের একটি রাষ্ট্র হিসেবে দেখত যদিও দুশোরও বেশি রাজনৈতিক সত্তা ছিল আমাদের তো কি সেই জিনিস যা এই দেশটিকে এভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে বাইরে থেকে যারা দেখেন তারা আমাদের এক অসম্ভব বিশৃঙ্খলা হিসেবেই ভাবেন কিন্তু আমাদের এই বিশৃঙ্খলা যেন এরকম যে যদি একটি সাজানো বাগানের সঙ্গে জঙ্গলের তুলনা করা যায় সাজানো বাগানে যে বাস করছে জঙ্গলের মধ্যে পথ হারানোর অনুভূতি তার হবেই কিন্তু এক মাস যদি সাজানো বাগানের যত্ন না করেন বাগান বলে কিছুই আর থাকবে না কিন্তু জঙ্গল রয়ে গেছে কয়েক লক্ষ বছর ধরে তো উপর থেকে যেটাকে বিশৃঙ্খলা বলে মনে হয় নিজ গুণেই তা একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান এটাকে না বুঝেই এরকম বহু মানুষ আছেন যারা এটাকে ভেঙে ফেলে একটি নতুন ও অত্যন্ত কৃত্রিম প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নিয়ে আসতে চান দেশে আমাদের জন্য যা কাজই করবে না ঘটনা হলো আমরা কিছুটা বিশৃঙ্খলা উপভোগ করি সেটা না থাকলে আমরা যেন হারিয়ে যাই একটি রাষ্ট্র তৈরি করার কয়েকটি মৌলিক ভিত্তি আছে তিনটি মৌলিক ভিত্তির মধ্যে সীমানা বা ভৌগোলিক অঞ্চলটি হল মুখ্য ভিত্তি ভৌগোলিক অঞ্চলটির ক্ষেত্রে যখন আমরা এই নতুন ভারত গঠনের কাজ শুরু করি উনিশশো সালে প্রধান ভুলটা তখনই করেছিলাম এই ভৌগোলিক অঞ্চলটিকে টুকরো করে তিনটি টুকরো করে এটা না বুঝেই যে এই ভাঙনের পরিণাম একটি চিরকালীন সমস্যার জন্ম দিতে পারে এখানে আমি উনিশশো বা আটচল্লিশ সালে কি হয়েছিল আপনাদের কাছে তার রাজনৈতিক ভাষ্য দিতে আসিনি গুরুত্বপূর্ণ বিষয় হল এটা বাণিজ্যকেন্দ্রিক রাষ্ট্র ছিল বরাবর রাজনৈতিক ক্ষমতা এসেছে আর গেছে রাজা এবং সম্রাটও ক্রমাগত বদলেছে কিন্তু ব্যবসা বাণিজ্য বরাবর থেকে গেছে আমরা এই গ্রহের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র ছিলাম কলম্বাস ভাস্কো দাগামারা শুধুমাত্র অ্যাডভেঞ্চারের নেশায় সমুদ্রযাত্রা ঝুঁকি নেননি লুকিং the, the planet. তারা এই গ্রহটির বৃহত্তম অর্থনীতির দিকে তাকিয়েছিলেন কেউই কিন্তু সেইসব শত শত অভিযানের কথা বলে না অবশ্যই যেগুলো সমুদ্রে তলিয়ে গেছে তো এটাই ছিল বৃহত্তম অর্থনীতি তবে সেভাবে এটা টিকে থাকতে পারেনি তার কারণ এটা বাণিজ্যিক রাষ্ট্র ছিল এটা রাজনৈতিক রাষ্ট্র ছিল না এটা সামরিক রাষ্ট্র ছিল না এটা ছিল বাণিজ্যিক রাষ্ট্র কিন্তু আমরা সেটা ভুলে গিয়ে দেশটাকে দুদিকেই এমনভাবে ভেঙেছি যে কয়েক হাজার বছর ধরে সেটাই ছিল আমাদের বাণিজ্য পথ বরাবর আমরা যে রাস্তা দিয়ে বাণিজ্য করে এসেছি সেই রাস্তাকেই ভেঙে ফেলে আমরা একটি রাষ্ট্র তৈরি করেছি কারণ স্বাধীনতা আমাদের কিছুটা অন্ধ করে দিয়েছিল আমরা দেশকে ভেঙে বাণিজ্যের রাস্তাগুলিকে কেটে ফেলে ভাবলাম কর্মতৎপরতা দিয়ে কোনো ক্রমে টিকে থাকব তো প্রথম চল্লিশ পঞ্চাশ বছর কেটেছে নিজেদের নিয়ে আমাদের কি করা উচিত তা না জেনেই কারণ যখন আমরা সেটা বুঝলাম বা বলা ভালো যে নেতৃত্ব যখন সেটা বুঝল যে রাষ্ট্রকে সাফল্যের দিকে নিয়ে যেতে গেলে যা দরকার সেটা রাজনৈতিক সাফল্য নয় যা দরকার সেটা সামরিক সাফল্য নয় যা দরকার সেটা হলো বাণিজ্যিক সাফল্য যখন আমরা সেটা বুঝলাম ততদিনে তিরিশ চল্লিশ বছর পেরিয়ে গেছে তো এখন আমরা বলতে পারি যে ভারতের বুকে এই নতুন ভাবনার উদয় মাত্র পঁচিশ থেকে তিরিশ বছরের পুরনো গত তিরিশ বছর ধরে আমার মনে হয় আমরা খুব ভালো করেছি আপনারা কি মনে করেন আমরা আরও ভালো করতে পারতাম আমরা আরও ভালো যে করতে পারতাম সেটা ময়না তদন্তে উঠে আসবেই আমরা আরও ভালো কিছু করতে পারতাম কিন্তু তিরিশ বছর ধরে আমাদের অর্থনীতির আয়তন এবং জটিলতার মাপকাঠিতে আমরা যথেষ্ট ভালো কাজ করেছি কিছু জায়গায় আমরা এখনও খুঁড়িয়ে চলেছি আর আমি আগেই বলেছি রাষ্ট্রের প্রথম বিচার্য হল তার সীমানা বা ভৌগোলিক সীমারেখা দ্বিতীয় পর্বে আসে তার পদ্ধতি ও ব্যবস্থা আইন ও গঠনশৈলী যার মাধ্যমে রাষ্ট্রের কাজ করা উচিত এই জায়গায় আমরা কিছুটা খুঁড়িয়ে চলেছি এবং এই কারণেই এখনও এমন অনেক প্রথা ও পদ্ধতি রয়ে গেছে যা দখলদারী শক্তি আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল যেখানে মূল অভিপ্রায় ছিল নিয়ন্ত্রণ ও আনুগত্য আদায় করা এখনও আমাদের এরকম অসংখ্য আইন ও বহু প্রথা ও পদ্ধতি আছে যেগুলির উদ্দেশ্য হল নাগরিকদের নিয়ন্ত্রণ করা মানবিক দক্ষতা ও প্রতিভাকে বিকশিত করা বা মানবিক বুদ্ধিবৃত্তিকে সক্রিয় করা নয় এবং সবার উপরে ভারতীয় উদ্যোগকে প্রকৃতই উন্মুক্ত করা সেগুলোর উদ্দেশ্য নয় দুর্ভাগ্য হল সেগুলোর মধ্যে বেশ কিছুকে উত্তরাধিকার সূত্রে বয়েছি আমরা সবেমাত্র সেগুলোর দিকে মনোযোগ দিয়েছি বদলানোর জন্য এগুলোকে নিয়ে খুঁড়িয়ে চলেছি আমরা যার জন্য ওই রাষ্ট্রকে অনেক মূল্য চোকাতে হয়েছে যদিও একটি স্তরে আমরা পঞ্চম বৃহত্তম অর্থনীতি প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সেটা হলেও একই সঙ্গে অপুষ্টিতে ভোগা শিশুরাও সর্বোচ্চ সংখ্যায় রয়েছে আমাদের দেশে তো একই সঙ্গে আমাদের সামনের দিকে এগোনোর পাশাপাশি রয়েছে অতীতের পিছুটানো দুটিকেই আমরা একসঙ্গে টানার চেষ্টা করছি কিন্তু যে প্রথাও পদ্ধতিগুলোই দেশকে নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হওয়া উচিত সেগুলোকে ঠিক করার ক্ষেত্রে নিশ্চিতভাবেই গড়িমসি করে চলেছি আমরা আর তৃতীয় বা অন্তিম কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হল জনগণ জনগণের মন ও হৃদয়ের মধ্যে রাষ্ট্রকে যদি তৈরি না করেন বাস্তবে রাষ্ট্র বলে কিছুই থাকে না রাষ্ট্র হলো একটি ধারণা মাত্র আমাদের চিন্তা ও আবেগকে যদি এর মধ্যে বিনিয়োগ করি তাহলে এটি সুন্দর ধারণা হয়ে ওঠে নতুবা এটি কুৎসিত ধারণায় পরিণত হয় তা সে রাষ্ট্র বা পরিবার নামক সমাজের ক্ষুদ্রতর পরিসর যাই হোক না কেন তো উদাহরণ হিসেবে যদি বিবাহের কথা ধরেন এটি একটি ধারণা মাত্র কিন্তু নিজের চিন্তা ও আবেগকে যদি এর মধ্যে পুরোপুরি বিনিয়োগ করেন এটি অসাধারণ ধারণা হয়ে উঠতে পারে অন্যথায় এটি ভয়ঙ্কর ধারণা হয়ে উঠবে শুধু প্রশ্ন হল আমি নিজেকে কতখানি এই ধারণাটির মধ্যে বিনিয়োগ করব রাষ্ট্রের ক্ষেত্রেও একই কথা নিজেদের কতখানি এই জাতীয়তার ধারণাটির মধ্যে বিনিয়োগ করব সেই অনুযায়ী এটি সুন্দর ধারণা অথবা কুৎসিত ধারণায় পরিণত হয় এর মধ্যে আমাদের সামান্য ইতস্তত ভাব রয়েছে কারণ আমরা স্বাধীনতা পাওয়ার পর এই বিষয়টা নিয়ে সত্যিই খুব ভালো কিছু করিনি যখন স্বাধীনতা পেয়েছিলাম তখন ভারতীয় হিসেবে প্রভূত গর্বের অনুভূতি ছিল আমাদের মধ্যে ধীরে ধীরে তা খসে পড়তে থাকে এবং জরাজীর্ণ হয়ে ওঠে কারণ এই ধারণাটি আমরা মানুষের মন ও হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করিনি এটা নিয়ে যথেষ্ট কাজ না করে আমরা ভেবে নিয়েছি যে এটা নিজে নিজেই ঘটবে এই কারণেই মানুষ তাদের জাতপাত বর্ণ ধর্ম জাতিসত্তা আরও সব রকমের ছোট ছোট পরিচয়কে আঁকড়ে ধরেছে তো এটা নিয়ে কিছুটা লড়াই করতে হচ্ছে আমাদের কারণ আমরা কিছুই করিনি লোহাকে গরম অবস্থায় পেটাই করিনি এখন ঠান্ডা লোহাকে পিটতে গিয়ে আমাদের এতটাই সংগ্রাম করতে হচ্ছে যে কিছু মানুষ ধন্দে পড়ে আছেন তারা এখানকার বাসিন্দা কিনা সেটা নিয়ে দুর্ভাগ্য হলো এই ধন্দকে আমরা জিয়ে রেখে যাচ্ছি আমার মনে হয় এর এখনই মীমাংসা প্রয়োজন কারণ এই একটি জিনিস যদি স্থির করতে না পারি যে মানুষ যেন ভাবে আমি এই রাষ্ট্রের নাগরিক এবং আমার উন্নতির একমাত্র পথ হল এর অংশ হয়ে থাকাও এটিকে সক্রিয় রাখা এটা যদি প্রতিটি মানুষের মন ও হৃদয়ে স্পষ্ট না হয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া কষ্টকর হয়ে উঠবে তো এই যে তিনটি মাত্রা এই তিনটিকেই আমাদের নিশ্চিত করতে হবে একটি হলো রাষ্ট্রের ভৌগোলিক সীমানাকে নিশ্চিত করে বলতে হবে যে এটাই হলো সীমানা কিছু দেওয়া নেওয়া করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা নিশ্চিত করে যেতে হবে যে কোনটা ভারত আর কোনটা নয় তা নিয়ে যেন কোনো ধন্ধ না থাকে আমি ভারতে আছি না ভারতের বাইরে আছি এটা অবশ্যই স্পষ্ট হতে হবে আমার কাছে তা না হলে কি করে আমি আমার আবেগ ও শক্তিকে কাজে লাগাবো নিজেকে সমর্পণ করব কোনো কিছুতে এই বিভ্রান্তিকে আমরা জিয়ে রেখেছি এটা এখনই দূর করা দরকার রাষ্ট্রের জন্য শক্তিশালী পদক্ষেপ নিতে হলে আর প্রথা ও পদ্ধতিগুলোর জন্য অত্যন্ত জরুরি হল তাদের প্রতিটিকে খুঁটিয়ে দেখা যে সেগুলি কি স্বাধীন ভারতের জন্য তৈরি হয়েছে নাকি ভারতকে দাস করে রাখার জন্য এর অর্থ বোঝাতে সকলের জন্য একটি নমুনা দেওয়া যেতে পারে ভারতের বাইরে থেকে এলে এটা হয়তো আপনি বুঝবেন না এমনকি এখনও একেবারে সাধারণ মানুষদের ক্ষেত্রে যারা অপরাধী নয় এরকম সাধারণ মানুষদের ক্ষেত্রে মায়েরা বাচ্চাদের বলে যে এই আমার কথা শোন হলে পুলিশ আসছে কিন্তু পুলিশকে সাহায্যকারী হিসেবে দেখা হয় না পুলিশকে সহায়ক হিসেবে দেখা হয় না পুলিশ আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য নেই পুলিশ মানেই আতঙ্ক এর কারণ হল সেই ব্রিটিশ জমানার খোয়ারি পুলিশ আসছে মানেই আপনার জীবনে অশান্তি আসছে কারণ তার কাজই ছিল আপনাকে সমস্যায় ফেলা তো এই ধরনের জিনিস এখনও রয়ে গেছে এগুলোকে আমাদের বদলাতে হবে যখন কোনো পুলিশ অফিসার বা কোনো সরকারি অফিসারকে দেখি সেটা যেন সমাধান বলে মনে হয় আমাদের দিকে সমস্যা ধেয়ে আসছে এটা যেন মনে না হয় এখনো পর্যন্ত বহু মানুষের অভিজ্ঞতায় এটা সমস্যা বলে মনে হয় এই নীতি পরিবর্তনের ক্ষেত্রে আমরা এখনও খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছি এই পরিবর্তনের কঠোর পদক্ষেপ নিলে সামান্য কিছু ক্ষোভের জন্ম হতেই পারে কিন্তু সেই সামান্য যন্ত্রণার জন্য যদি প্রস্তুত না থাকি পরিবর্তনের ক্ষেত্রে এটুকু যদি মানতে না পারি তার অর্থ আমরা কোনো কিছুকেই বদলাব না আমরা ক্রমশ স্থবির হয়ে যাব বহু মানুষ আমাকে বলেছেন যে জিএসটির ফলে ছোট ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ সত্যিই হয়েছে আমি এটা খুব ভালো করেই জানি কারণ তারা সকলেই আমাদের সঙ্গে আছেন এবং তারা যথেষ্ট যন্ত্রণা পেয়েছেন কিন্তু এই পরিবর্তন যদি না করি চিরকাল দেশটা ছোট ব্যবসার ক্ষেত্র হয়েই থেকে যাবে এই রাষ্ট্রকে যদি বৃহৎ বাণিজ্যিক ক্ষেত্র হিসেবে তৈরি করতে চান তাহলে কিছু পরিবর্তন আনতেই হবে যেগুলো যন্ত্রণাদায়ক আমরা পকেট থেকে কিছু বার করেই কাজ করতে অভ্যস্ত সেই টাকাকেই ভরসা করি শুধু সেটা পকেটে থাকলেই সেই টাকাকে ভরসা করি এমনকি ব্যাংকের ওপরেও সন্দেহ করি এভাবেই এই সংস্কৃতি গড়ে উঠেছে তার কারণ যারা শাসন করেছে তারা সর্বদাই বাইরে থেকে এসেছে বহু শতাব্দী ধরে তাই তাদের বরাবরই সন্দেহের চোখে দেখেছি এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকের প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন স্পষ্ট অনুভব করে যে এটা আমাদের দেশ এবং এটা আমাদের সরকার এ সবই আমাদের জন্য আমাদের বিরুদ্ধে নয় এটা অত্যন্ত স্পষ্ট হওয়া দরকার ভারতবাসীদের ভাবনা এবং আবেগের স্তরে তা না হলে এই দেশটিকে নিয়ে আমরা কি করতে চাই সে বিষয়ে সর্বদাই উৎসাহ শূন্য হয়ে থাকব এবার জনগণের কথায় আসি আমাদের জনসংখ্যা একশো তিরিশ কোটি সেভাবে দেখলে এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং সেটাই আবার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যদি আমাদের একশো তিরিশ কোটি শিক্ষিত দক্ষ একমুখী এবং অনুপ্রাণিত মানুষ থাকেন এমন অলৌকিক কিছু ঘটাতে পারি যা কেউ স্বপ্নেও সম্ভব বলে ভাববে না কিন্তু তাদের যদি অদক্ষ ছন্ন ছাড়া উদাসীন করে রাখেন সেটাই বিপর্যয়ের রেসিপি হয়ে উঠতে পারে তো এটাই আমাদের প্রকৃত চ্যালেঞ্জ যে আমাদের হাতে থাকা এই মানব সম্পদকে অসামান্য শক্তিতে রূপান্তরিত করব নাকি নিজেদের জন্যই সমস্যায় পরিবর্তিত করব এই চ্যালেঞ্জকে যদি সামলাতে হয় নীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতেই হবে তো রাষ্ট্র হিসেবে আমরা চৌকাঠে দাঁড়িয়ে আছি এমন পদক্ষেপ নেওয়ার সাহস ও অঙ্গীকারের ইচ্ছে কি আছে যা আমাদের চৌকাঠ পার করে দিতে পারে নাকি আমরা ওখানে বসেই থাকবো অনেক মানুষ ভাবে না না আমরা সঠিক পথে আছি আমার কথা হলো বিশেষ করে যদি আপনি সঠিক রাস্তায় থাকেন আর বহুক্ষণ সেখানে বসে থাকেন আপনি চাপা পড়বেন বিশেষ করে আপনি যদি সঠিক রাস্তায় থাকেন তো আমরা যেন চাপা পড়া দেশ না হই আমরা যেন এরকম দেশ হয়ে উঠি যেটা সঠিক রাস্তায় আছে সঠিক গতিতে যাচ্ছে এটা গুরুত্বপূর্ণ যেমনটা আমি আগেও বলেছি যে এটা রয়ে গেছে ব্যবসা বাণিজ্যের হাতে রাজনৈতিক নেতৃত্ব শুধু কর্মসূচি তৈরি করতে পারে শুধু নীতি নির্ধারণ করতে পারে কিন্তু প্রকৃত রাষ্ট্র তৈরি হয় দেশের ব্যবসায়িক অগ্রগতির ওপর নির্ভর করে হ্যাঁ আমি জানি যে সমস্যা প্রচুর নানা রকমের চ্যালেঞ্জ রয়েছে দুর্নীতির সমস্যা আছে আরও বহু রকমের সমস্যা রয়েছে সারা দেশে রাস্তা অবরোধ হয়ে যায় কিন্তু এটা আমাদের সময় উজ্জ্বল অতীত নিয়ে কথা বলতে পারি তাতে কিচ্ছু যায় আসে না এই গ্রহে এখন আমাদের সময় এই সময়টাকে মানবজাতির ইতিহাসে মহত্তম পর্ব হিসেবে তৈরি করব নাকি জঘন্যতম সময় হিসেবে তৈরি করব তার সবটাই আমাদের হাতে বহু রকমের সমস্যা রয়েছে পরিবেশের সমস্যা আছে পুষ্টির সমস্যা আছে সাংগঠনিক সমস্যা আছে বিনিয়োগের সমস্যা আছে কিন্তু সম্ভাবনার ক্ষেত্রটি এতটাই বড় যে সমস্যাগুলোকে ছোট বলে মনে হয় রাষ্ট্রের সম্ভাবনার পরিপ্রেক্ষিতে আমাদের সামনে যা রয়েছে তা এতটাই বড় যে যদি শুধুমাত্র কয়েকটি পদক্ষেপ কয়েকটি কঠিন পদক্ষেপ নিতে পারি আগামী কয়েক বছরে যেটা সম্ভব হতে পারে সেটা সত্যিই অসাধারণ সবকিছুর ঊর্ধ্বে আমরা সর্বদাই সাধকের দেশ বিশ্বাসীদের দেশ নই সাধকের অর্থ হল আমরা আমাদের অজ্ঞতার মধ্যে বিনিয়োগ করেছি অজ্ঞতার মধ্যে নিহিত বুদ্ধিমত্তাকে বোঝা অত্যন্ত জরুরি যা আপনি জানেন তার সঙ্গেই যদি নিজেকে পরিচিত করেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে এই জীবন্ত মহাজাগতিক বিশ্বে আমরা যা জানি তা অত্যন্ত ক্ষীণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা আমরা জানি না বা আমাদের অজ্ঞতার প্রকৃতি হল সীমাহীন এটি অপরিমেয় আমাদের অজ্ঞতা সত্যিই অনন্ত তো আমরা সবসময় এর মধ্যেই নিজেদের বিনিয়োগ করেছি এই কারণেই এটা সাধকদের দেশ এর মধ্যেই এই রাষ্ট্রের শিকড় রয়েছে এর মধ্যেই রাষ্ট্র এবং এদেশের সংস্কৃতি এমন ভাবে বিবর্তিত হয়েছে যে মানবিক প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পেয়েছে কারণ আমরা সর্বদাই খুঁজেছি সেটাকে যা আমাদের জানার পরিধির বাইরে এটাই হলো অজ্ঞতার মধ্যে নিহিত বুদ্ধিমত্তাকে বোঝা এটা অনুভব করা যে অনুসন্ধানের পথে যদি থাকেন জীবনের ঘটনা প্রবাহ তার পরিপূর্ণ দীপ্তিতে প্রকাশিত হবে যদি বিশ্বাসের পথ বেছে নেন আপনি থিতু হয়ে যাবেন কিন্তু অনুসন্ধানের পথে থাকলে সর্বদাই তেজোদ্দীপ্ত হয়ে থাকবেন এটা আমরা প্রকাশ করে আসছি হাজার হাজার বছর ধরে এই তেজদ্বীপটিকে আমাদের হারিয়ে ফেলা উচিত নয় কারণ এর মধ্যেই রয়েছে আমাদের বিকাশ আমাদের ভবিষ্যৎ <tell>